দেশে করোনা একদিনে শনাক্ত সর্বোচ্চ 641 জন আক্রান্তের সংখ্যা ছাড়ালো 7000 আরো 8 জনের মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে 163 নমুনা পরীক্ষা করা হয়েছে 4968টি যা আগের দিনের তুলনায় 14.68% বেশি টোটাল যা মৃত্যু হয়েছে তার মধ্যে 137 জন ঢাকা ডিভিশনে করোনা শনাক্তে নমুনা দিতে সক্ষমতার কয়েক গুণ বেশি ভিড় বঙ্গবন্ধু মেডিকেলে শেষ নেই ভোগান্তির সকাল 7টা বাজে আসছি এখন এই বন্ধ এসে হঠাৎ করে না করতেছে টিকিট নাই 30 টাকা দিছে সাথে সাথে টিকিট দিয়ে দিছে এখানে আসলে সুস্থ লোক রোগী হয়ে যাবে ক্ষমাপ্রার্থী হওয়া ছাড়া কোনো আমার কুমার বিকল্প কিছু বলার নেই কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে 4টি আরো বুথ সেখানে স্থাপিত হবে দেশের বিভিন্ন স্থান থেকে আজও ঢাকায় ঢুকছেন পোশাক শ্রমিকরা কাজে যোগ দিতে না পারলেও ছাটাই নয় ঈদের আগেই এপ্রিলের বেতন মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী চট্টগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে তৎপর প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে প্রতিটি পণ্যের দাম কমল 5 থেকে 30 টাকা পর্যন্ত সরাসরি ধান কেনায় মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর শ্রমিক সংকটে কিশোরগঞ্জে বোরো ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা